আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অশান্তি সৃষ্টিতে ব্যর্থ পদ্মবাহিনী, পুলিশি তৎপরতায় ফ্লপ শো হয়ে রইল বিজেপির কর্মসূচি। সম্প্রতি আরজি করে হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় সারা রাজ্য, চলছে তদন্ত। তবে ইতিমধ্যেই ঘোলা জলে মাছ ধরতে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। নির্যাতিতার পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তভার হাতে তুলে নিয়েছে। পাশাপাশি রাজ্য প্রশাসন প্রথম থেকেই তৎপর হয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বুধবার রাতে আরজি করে বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবে ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে। ঘটনায় গ্রেপ্তারে হয়েছে 19 জন। এদিন 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে SUCI। এদিন ফের রাজ্যকে অশান্ত করার চেষ্টায় পথে নামে পদ্মবাহিনী। তবে পুলিশি তৎপরতায় বিজেপির কর্মী ও সমর্থকেরা দৌরাত্ম্য দেখাতে পারেননি। প্রসঙ্গত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর লক্ষ্যে শুক্রবারই ধর্ণা কর্মসূচি ডাক দিয়েছিল বিজেপি। আরজিকর হাসপাতালের অদূরে শ্যামবাজার 1 নম্বর মেট্রো স্টেশনের কাছে সেই মতো বিক্ষোভ দেখাতে শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। বারবার বারণ করা সত্ত্বেও জোর করে মঞ্চ বাঁধার কাজ শুরু করলে তাতে বাধা দেয় পুলিশ। অন্যদিকে বিজেপির দাদাগিরির জেরে এদিন অশান্ত হয়ে পড়ে দমদমের লাগের বাজার এলাকাও। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। SUCI এর ডাকা বন্ধে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এদিন তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে আয়ত্তে আসে পরিস্থিতি। আমি জানি CPM আর বিজেপি আরজি করে গিয়ে ভাঙচুরটা করেছে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাতে আরজি করে তাণ্ডবের ঘটনায় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় ফের বিজেপি এবং CPMকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর মেডিকেল ভাঙচুর করেছে CPM বিজেপি। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনে অপরাধের শাস্তির দাবিতে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে তিনি বলেন, বাংলায় ব্যবস্থা নেওয়া হয় কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ধর্ষককে মালা পরানো হয়, DYFI এর পতাকা নিয়ে হামলা চালানো হয়। বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে। আরজিকর মেডিকেলে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন 2nd ফ্লোরে। CPM বিজেপি মনে রেখো, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা। এদিকে আরজিকর মেডিকেলের ভিতরে ভাঙচুর হামলার ঘটনায় আরও 14 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাক স্বাধীনতার রাতে আচমকা ব্যারিকেড ভেঙে শয়ে শয়ে দুষ্কৃতী ঢুকে পড়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের সামনেই অবাধে চলে তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, HDU, ENT বিভাগ সহ 18টি জায়গায় ভাঙচুর চলে। ঘটনার 24 ঘন্টারও অনেকটা সময় পর বৃহস্পতিবার গভীর রাতে থানায় অভিযোগ দায়ের করে আরজিকর কর্তৃপক্ষ। সেদিনই 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার ফুটেজ থেকে বেশ কয়েকজনকে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় কলকাতা পুলিশের তরফে। 24 ঘন্টার মধ্যেই তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু তাদের অনেকেই দাবি ঘটনার সঙ্গে তারা জড়িতই নন। তবে হামলা ভাঙচুর চালানোর কথা স্বীকার করেছে দমদম পূর্ব সিতির বাসিন্দা সৌমিক দাস ও লেকটাউনের বেদিয়াপাড়ার বাসিন্দা শেখ শাহজাহানের পরিবার। নন্দীগ্রাম এখন 70%, টার্গেট 90%। কী বোঝাতে চাইলেন শুভেন্দু অধিকারী? জো হামারা সাথ হাম উনকে সাথ। সম্প্রতি বিজেপির এক বৈঠকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে এই বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। রীতিমতো ঝড় ওঠে বিজেপি শিবিরের অন্দরেও। যদিও বঙ্গপদ্ম শিবিরের একাধিক নেতারা প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে পুরোপুরি সমর্থন না করলেও বাংলায় ক্ষমতার স্বাদ পেতে গেলে বর্তমান রাজনৈতিক সমীকরণ যে জায়গায় দাঁড়িয়ে তাতে আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে শুভেন্দুর বক্তব্যই যে দলের লাইন হওয়া উচিত তা পদ্ম শিবিরের অনেকেই গোপন কথাবার্তায় মেনে নেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতার ICCR হলে এক আলোচনার সভা এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি যে জো হামারা সাথ হাম উনকে সাথ কার্যত এই বক্তব্যই এখনও অনর রয়েছেন তা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আরও একবার হিন্দুত্ব অস্ত্রে শান দিয়ে ফের পশ্চিমবঙ্গের হিন্দুদের সঙ্গবদ্ধ হওয়ার বার্তা দিলেন। শুভেন্দুর কথায়, আমার বিধানসভায় এখন 70% হিন্দু,
এক হয়ে গিয়েছে। পরের বিধানসভার আগে 90% হিন্দুকে এক করব। সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু সংখ্যালঘু এক বিশেষ সম্প্রদায়ের শতকরা 95% বেশি মানুষ ভোট বিজেপিকে দেবে না। একই সঙ্গে শুভেন্দু এও বললেন, আমার শ্রম, সময় এবং আবেদনের মূল্য রয়েছে। যে আবেদন করলে আমি নির্বাচন রাজনীতিতে জিততে পারবো, আমার লক্ষ্যকে কার্যকর করতে পারবো, সেই ভোটারদেরই আমি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আমি মনে করি আমার যে সনাতনী ভোট ব্যাঙ্ক তাদেরকে যদি সংঘবদ্ধ করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হবে, যে বিজেপি সরকার মানব ধর্ম পালন করবে, যে সরকারে দুটো চোখ খোলা থাকবে, একটা চোখ বন্ধ থাকবে না। আফগানিস্তান, বাংলাদেশকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, বিস্ফোরক দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে বেশ কিছুদিন নীরব থাকার পর ফের স্বমহিমায় বিজেপির মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আরজি করে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় নিন্দা করতে গিয়ে বাংলার অবস্থা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের চেয়েও শোচনীয় বলে দাবি করলেন দিলীপ। এদিন দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে মানবতা বিপন্ন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। কেন একথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেন, অপরাধীদের বাঁচানো হচ্ছে, যারা সহযোগিতা করছেন তাদের প্রমোশন দেওয়া হচ্ছে, বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। এই প্রসঙ্গে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন দিলীপ। বিজেপি নেতা বলেন, যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী, কামদুনি বকটুই থেকে সন্দেশখালী, একটার পর একটা জঘন্য ঘটনায় পশ্চিমবঙ্গ রেকর্ড করেছে। একটা লোককে সাজা দেওয়া হয় না, পুলিশ ভুল করে ধরে ফেললে পুলিশকেই সাজা দেওয়া হয়। এটা কোনো সভ্য দেশে মেনে নেওয়া যায় না। একজন মহিলার কাছ থেকে এটা আমরা আশা করিনি যে এমন চরম পরিস্থিতি তৈরি হবে। কতজনকে জেলে ভরবেন? রুদ্রনীল ঘোষকে আটক, হুঙ্কার বিজেপি নেতার। শুক্রবার তুলকালাম কলকাতা, বৃহস্পতিবারই বাংলা স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো শুরু হয়ে যায় প্রস্তুতি। তবে এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে শুরু করে। শ্যামবাজারে বিজেপি পুলিশ ধস্তাধস্তির পর আটক করা হয় রুদ্রনীল সহ বেশ কয়েকজন বিজেপি সমর্থককে। রুদ্রনীল ঘোষকে আটক করল পুলিশ। সপ্তাহখানেক ধরে শিরোনামে রয়েছে আরজিকর কাণ্ড। তরুণীর চিকিৎসকের নৃশংসভাবে খুনের ঘটনায় ফুঁসছে গোটা বাংলা। এর প্রতিবাদে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী শ্যামবাজার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে ধর্ণা মঞ্চ বাঁধা হয়। কিন্তু এদিন সকালে দেখা যায় সেই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। ফের ওই একই জায়গায় মঞ্চ বাঁধার কাজ শুরু হলে পুলিশই বাঁধার অভিযোগ ওঠে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, সৌমিক ভট্টাচার্য সহ পদ্ম শিবিরের একাধিক নেতা। এরপর এক এক করে এসে পৌঁছন রুদ্রনীল, রূপা গঙ্গোপাধ্যায়রা। জানা যাচ্ছে এদিন বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে। এরপর অভিনেতা তথা বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ সহ গেরুয়া শিবিরের বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ। তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ। আটক হওয়ার পর রুদ্রনীল বলেন, দলমত ঝান্ডা ছাড়া রাস্তায় নেমে আসুন, বলপূর্বক একটা মেয়েকে মেরে তথ্যপ্রমাণ লোপাট করছে। লালবাজারে কত জায়গা রয়েছে, কতজনকে জেলে ভরবেন? গোটা পশ্চিমবঙ্গে এবার রাস্তায় নামবে, সকলকে গর্জে ওঠার, রাস্তায় নামার প্রতিবাদ করার ডাক দেন বিজেপি নেতা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধুন্ডুমার শ্যামবাজারে, সুকান্ত সহ আটক অনেকে। বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধস্তাধস্তি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অনেককে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। যার জেরে দীর্ঘক্ষণ পুরো রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। আরজিকর কাণ্ড নিয়ে বিজেপির অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে শ্যামবাজার মোড়ে ধুন্ডুমার পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি নিয়েছিল বিজেপি, তার জন্যই মঞ্চ বাঁধা হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে বিজেপি কর্মী সমর্থকেরা দেখেন মঞ্চ ভেঙে দেওয়া হয়। এরপর আবার মঞ্চের কাজ শুরু হলে তাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তাতেই শুরু হয় বচসা, গণ্ডগোল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার নির্ধারিত সময়ে শ্যামবাজারে জড়ো হন বিজেপি নেতারা। নতুন মঞ্চ ভেদে ধর্ণা শুরুর মুখেই তারা পুলিশি বাধার সম্মুখীন হয় বলে অভিযোগ। প্রথমে রচনা এবং তারপর ধস্তাধস্তির ঘটনায় পুলিশ রুদ্রনীল ঘোষ, সুকান্ত মজুমদারের আটক করে একে একে প্রিজন ভ্যানে তোলে। অন্তত 15 জন বিজেপি নেতাকর্মীকে আটক করা হয়। ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। শুধু তাই নয়, শ্যামবাজারে ধর্ণায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে বিজেপি। যদিও এদিন রাত 10টা নাগাদ লালবাজার থেকে মুক্তি পান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তার অভিযোগ, বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। পায়ে ধরে বলছি, অতীত আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত, এবার বিস্ফোরক মুখ্যমন্ত্রী। শুক্রবার থেকে বৃহস্পতিবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলন এখনও চলছে। জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি অব্যাহত। স্বাধীনতা দিবসের প্রাককালে বেহালার এক অনুষ্ঠানে থেকে আন্দোলনকারীদের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ। তবে তিনজন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন, পায়ে ধরে বলছি, বাকিরাও এবার কাজে যোগ দিন, আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত, বললেন মমতা। ইতিমধ্যে আরজি করে ধর্ষণ খুনের এই ঘটনা তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মর্মে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সেই সঙ্গে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সে কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত, সেটা নজরে রাখতে হয়, আন্দোলন করেই আমি বড় হয়েছি। আদালত কিন্তু কাজে যোগ দেওয়ার কথা বলেছে। মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, চিকিৎসা, হাসপাতাল এসব জরুরি পরিষেবার অন্তর্গত। পেশায় প্রবেশের সময় প্রত্যেক চিকিৎসক সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। বুধবার মধ্যরাতে আরজি করে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী, ভাঙচুর করা হয় হাসপাতাল। এই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই পড়ুয়াদের তারিফ করে বলেন, ছাত্রছাত্রীরা ভালো, ওদের আমি সমর্থন করি, আমার ওদের উপর কোনো রাগ নেই। তবে আমার রাগ হচ্ছে রাজনৈতিক দলগুলো এর মধ্যে ঢুকে ঘোলা জলে মাছ ধরছে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের জেরে জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের কারণে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। এমত অবস্থায় তাদের এই আন্দোলনকে ন্যায্য বললেও চিকিৎসা পরিষেবা ফের স্বাভাবিক করার আর্জি জানিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর মুখে এই প্রসঙ্গ শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এবং স্বাস্থ্য সচিব বারবার অনুরোধ করছি, গরিব মানুষ চিকিৎসা পাচ্ছেন না, ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন, তাদের কথা ভেবে কাজে যোগ দেওয়া উচিত।